বিনোদন সব সময়। কত চরিত্রেই না নিজেকে মেলে ধরেছেন ছোট পর্দার এ সময়ে তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশু। এই অভিনেতা তার বর্ণিল ক্যারিয়ারে হাজির হয়েছেন রোমান্টিক, পাগলাটে, খ্যাপাটে, ম্যাথর, চোর, অভাবী, সিরিয়াস, প্লেবয়, স্বাভাবিক, অস্বাভাবিক, রাজবাড়ি, হাবাগোবা সহ আরও অনেকভাবেই। কোনো চরিত্রে নিশুকে একটু কমতি পাওয়া যায়নি, বরং তিনি প্রতিবারই আগের চরিত্রগুলো ছাড়িয়ে গিয়েছেন। এবার আফরান নিশু হাজির হচ্ছেন ব্যাটম্যান চরিত্রে, যেখানে আফরান নিশুকে দেখা যাবে এক খারাপ মানুষের চরিত্রে। মুকুশ পরে মানুষকে তিনি কিডন্যাপ করেন। ব্যাটম্যান নাটকটিতে দেখা যাবে তানজিন তিশাকে এবং তার সাথে থাকবে অনিক। ব্ল্যাক হোয়াইট প্রেজেন্ট নাটকটি পরিচালনা করেছেন কাজল আরিফিন অমি। নাটকটি আসছে ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে। ছদ্মবেশে আফরান নিশুকে নিয়ে আপনাদের এক্সাইটমেন্ট আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এছাড়া বিনোদন জগতের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।